to go out. শুভ সকাল দল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত। নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও আছি, তবে নাতনি নেই, ভালো নেই। নাতনি না থাকলে ভালো লাগে না। তো রান্না তো একটু করতে হবেই, দুজন খাবো, রান্না তো করতেই হবে। ওই দুজন খেলেও চারজন খাওয়া যায় ওর মধ্যে। তো রান্না কিছু দেখাবো না তোমাদেরকে, আমি কী রান্না করছি সেটাই দেখিয়ে দেবো, কারণ এত গরম পড়েছে না, আর ভিডিও করতে আর ভালো লাগছে না, এত গরম পড়েছে। তো ভিডিও তো দিতেই হবে, কেননা আমাদের তো আর কি, আমাদের ভিডিও না দিলেই তো যতটুকু আছে তাও নেমে যাবে। ওয়াইটিতে তো কত রকমের নাটক, বাপরে বাপ, নাটকের আর শেষ নেই, কত রকমের নাটক। কিন্তু আমাদের তো ভাইরাল ফেস না, নাটক করে কী হবে, শুধু শুধু সময় নষ্ট হবে, নাটকটা করতে যাবো সময় নষ্ট হবে। সেই জন্য যারা নাটক করছে, একজনের নাটক দেখে আরেকজন নাটক করছে, তো ভালোই, ওদেরও উপকার আরও পাঁচজনের উপকার, তাদের নাটক দেখে আরও পাঁচজন আবার সেটা নিয়েও তো করছে, তাদের উপকার। তা আমাদের নাটক করে লাভ নেই, আমরা নাটক করে কী করবো, আমাদের ভাইরাল ফেস হলে তবে তো নাটক করবো। যাই হোক, যা নাটক সব দেখছি সব কিছুই না, এটা নিজেদের মধ্যেই বলে টলেই নাটকটা হচ্ছে, বোঝাই যাচ্ছে। তো যাই হোক, এইসব ব্যাপার নিয়ে যত না বলবো ততই ভালো। তবুও বললাম, মানে নাটকগুলো দেখছি, একজনের দেখে আরেকজন করছে, একজন তো কি বলবো, যাই হোক না বলাই ভালো। থাক, বলতে গেলে বাবা আমার কিসে কি হয়ে যাবে তার ঠিক নেই, আমার সাহস পাই না, আমরা এইসব কাউকে নিয়ে ভিডিও করতে সত্যিই সাহস পাই না, ভয় লাগে আমার, কোথায় থেকে কে এসে কী বলে যাবে সত্যি সাহস পাই না। তবে নাটকগুলো মাঝে সাঝে চোখে পড়ে যাচ্ছে, দেখি না, মাঝে সাঝে চোখে পড়ে যাচ্ছে স্বামী স্ত্রীর নাটক। আমরাও স্বামী স্ত্রী নাটক করতে পারতাম যদি আমাদের ফেসটা ভাইরাল থাকতো, আমরা নাটক করলেও ভালো হতো, নাটকটা জমে উঠতো, কিন্তু করে কী হবে, ওই জন্য নাটকের মধ্যে যাচ্ছি না। চলো রান্না রান্নাগুলো করি, সেগুলো দেখো আর কি দেখাতে পারি, নাতনি নেই আর কি ভিডিও করব, নাতনি না থাকলে, অরিশা না থাকলে না ভিডিও করতে ইচ্ছা করে না, কিন্তু ভিডিও তো দিতেই হবে, যাই হোক যাই করেই হোক ভিডিও তো দিতেই হবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। খাওয়া হয়ে গেছে, সকালের জল খাবার খেয়ে নিয়েছি, রুটি ছিল, রুটি তরকারি, মানে ছিল মানে রুটি করলাম, তরকারিটা গতকালের ছিল, সেই তরকারিটা দিয়েই গরম করে রুটি দিয়ে খেয়ে নিলাম, ও খেলো আমিও খেলাম। আর ভীষণ গরম পড়েছে, বাপরে বাপ, একটু বৃষ্টি আমাদের হলো কিন্তু কিচ্ছু লাভ নেই, মানে এত গরম পড়েছে যে পাখা বন্ধ করে মানে ভিডিও করছি যেন স্নান করছি এরকম অবস্থা, এত গরম পড়েছে। এখানে আবার একটা চালিয়ে রেখেছি, ভিডিওগুলো মানে এইভাবেই, তাও অরিশা নেই বলে তাই চালিয়ে রেখেছি, অরিশা আসলে এরকম বন্ধ করে দেবে, এরকম চালানো থাকলে পারি না। একটা বাচ্চা থাকলে জানো তো ভিডিও করা এ করা অনেক কষ্ট করে করতে হয় আমাদের, একটা বাচ্চা থাকলে, কিন্তু বাচ্চা না থাকলেও ভালো লাগে না, ও নেই সময় কাটছে না, একদম ভালো লাগছে না একদম। মানে এটা দেখছিলাম, ভিডিওটা দেখা হয়ে গেছে, দেখে নিলাম আসলে ভিডিও, এই করেই বসিয়ে বসিয়ে দিই, দিয়ে দিয়ে ভিডিওগুলো ওয়াচ করে নিই। ওই ছাড়া থাকে, যাদের মনি চ্যানেল তাদের অ্যাড সময় তো একদম ওয়াচ হয়ে যায়, পরে কমেন্টসটা দিয়ে দিই। এক এক সময় কী বলো তো, ভিডিওটা পুরো না দেখলে না কমেন্টস দেওয়া খুব মুশকিল হয়ে যায়, তবুও আমি কিছুটা দেখে নিই, মাঝে মাঝে এসে দেখে নিই কী হচ্ছে না হচ্ছে, কেননা ওই ভিডিওতে এলাম শেষ করলাম এরকম ধরনের কমেন্টস দিতে হয়, কমেন্টস না দিলে এটা চ্যানেলের ক্ষতি, কমেন্টস দিতে হয়, অল্প হলেও দিতে হয়, মানে ভিডিও সংক্রান্ত কিছুটা হলেও দিতে হয়, সামান্য একটু জায়গা হলেও দিতে হয়। তো অনেকেই দেয় না আজকাল, আমিও তাই করছি, দিচ্ছি না,
যারা দেয় তাদেরটা দিয়ে দিই আর যারা দেয় না তাদের দিই না। চলো দেখতে থাকো। ওরা তো কেউ নেই, বিছানা পত্র সব তোলা হয়ে গেছে, ওরা আসেনি, আসবে, ওরা রবিবারে আসবে। তো একটু প্রচুর গরম পড়েছে আর একটু রোদ রোদ উঠেছে, এই বিছানাপত্র সবই পরিষ্কার, ঘর দোর তো পরিষ্কার, নাতনি নেই আর যা হয় একদম ফাঁকা। তো এই ভিডিওটা একটুখানি করি, করে তোমাদের সামনে আসছি, একটু বাদে আসবো, কেন বলো তো স্নান করবো, স্নান টান করে আসবো। আর রান্না কি করছি সেটা আমি, রান্না হয়ে যাক তারপরে দেখাবো, কেন বলো তো শরীরটা খুব একটা ভালো না, ভালো লাগছে না। আমি স্নান করে একদম তোমাদের সামনে আসবো, এখন স্নানে যাব। ভাতের জল বসিয়ে দিয়েছি, চাল ভেজানো আছে, চাল ভেজানো আছে। রান্না কি কি করি, রান্না কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখাবো, আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো, এই দেখো সবজি কাটছে, এই যে হাতে গ্লাভস, দুই হাতে এরকম গ্লাভস, কারণ ওই যে আমার অ্যালার্জি সবজিতে, তো এই কাটছি, খুব অসুবিধা হয়, ঠিকঠাক কাটতে পারি না। তো চলো কেটে নিই, কেটে নিয়ে রান্না করি তারপরে আসছি। ভাবছিলাম রান্না দেখাবো না, তো একটু পটল আলুর তরকারিটা কীভাবে করি এটা একটু দেখো। পটল আলুর তরকারি মনে হয় আমি কোনো দিন দিইনি, মনে হচ্ছে, ঠিক মনেও নেই আমার, যাই হোক ভেবেছিলাম দেবো না। তারপরে আমার আবার রান্না করতে গেলে মনে হয় কি একটু রেসিপি দেখাই। তো এখন ভয়েসটা দিচ্ছি ক্যামেরায়, দেখো আঙুলটা পড়েছে। তো পটলটা ভেজে নিই আগে, পটলটা ভেজে নিয়ে তারপরে রান্নাটা করব। পটল ভেজে নামিয়ে নিয়েছি অল্প করে, আর আমি ভালোবাসি না তো, আমার হাজবেন্ড আবার খুব ভালোবাসে। আর পাঁচফোড়ন দিতে হয় এটা, পাঁচফোড়নটা দিলেই স্বাদ হয়। পাঁচফোড়ন পেঁয়াজ গরম মশলা শুকনো লঙ্কা এই সম্বরা দিলাম, আলুটা দিয়ে দিলাম, আর একটুখানি নুন দিলাম, যেহেতু পটলের নুন আছে সেহেতু নুনটা বেশি দিলাম না। আর ওই আদা জিরে ধনে লাল মিরচি হলুদ তারপরে কাঁচা লঙ্কা বাটা এই এই মশলা, তো মশলা দিয়ে মোটামুটি কষিয়ে নিয়েছি। এবার আমি পটলটা দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু জল দিয়ে আবার একটুখানি নেড়ে নেব, একটু জল দিলাম, দিয়ে একটু নেড়ে নেব পটল আলু, আবার একটুখানি নেড়ে নেব ভালোভাবে। দেখো ঝোল মানে জলটা যে দিয়েছিলাম সেটাও শুকিয়ে গেছে, এবার আমি আবার গরম জল একটু দিয়ে দিলাম, দিয়ে মোটামুটি রান্নাটা সেরে নেব। আলুও সেদ্ধ হয়ে গেছে, আর একটু মিষ্টি দিতে হবে, মিষ্টিটা দেখাইনি তোমাদেরকে, একটু দেখাচ্ছি আবার, এই যে একটু দিলাম মিষ্টিটা দিলাম, দিয়ে দেখো রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমরা একটু ঘি গরম মশলা দিয়ে নামাতে পারো, আমি ঘি গরম মশলা কিছুই দেবো না, এতেই খেতে খুবই সুন্দর হয়েছে, কেননা খাওয়ার পরে ভয়েস দিলাম। তো তোমরা এইভাবে রান্না করতে পারো, ভালো লাগবে। চলো এবার একটু ছাদে যাই, চান করে পুজোটা দেব। রান্না করতে করতে ছাদে চলে আসলাম, এই যে একটা জোর বৃষ্টি আসছে, লেট করেছে, দেখো বৃষ্টি মানে কি এসছে, জোর হবে, আকাশে মেঘ আছে। খুব মেঘ যাচ্ছে, মেঘ করেছে, বৃষ্টি পড়ছে, কি গরম পড়েছে না, দারুণ গরম, বাপরে বাপ এত গরম, ভাদ্র মাসের গরম। চল একটু দেখিয়ে দিলাম, আমার এই যে লক্ষ্মী জবা, এই গাছটাতে প্রচুর ফুল ফোটে, লক্ষ্মী জবা, আকাশে বেশ মেঘ। এবার পুজোটা দিয়ে দিচ্ছি, স্নান করে নিলাম, তো আজকে ফুল তুলতে পারিনি, প্রচুর বৃষ্টি, আর সেই গ্লাভস পরে আমার ফুল তুলতে হবে, সেরকম গ্লাভস তো নেই, ও এটা তো রান্নাঘরের গ্লাভস, ওই জন্য আর ওই গ্লাভসে ফুল তুলতেও যায়নি, আর ভীষণ বৃষ্টি পড়েছে। ওই একটা জবা ছাদে ছিল সেটাই দিলাম, জল মিষ্টি দিয়ে দেওয়া হয়ে গেল,
আর আসবে হাজবেন্ড গেছে চোখ দেখাতে, এবার চোখ দেখিয়ে আসলে পরে তোমাদের জানাবো কী ব্যাপার হলো। জয় গোপাল, সবাই ভালো থেকো, ঠাকুর সবাইকে রক্ষা করো। এখন হলো শুভ দুপুর, এখন বেলা অনেকই প্রায় হয়ে গেছে, এখন একটা প্রায় বাজে। আমার হাজবেন্ড তো গেছে চোখের ডাক্তারের ওখানে, চোখ টোক দেখানোর হয়ে গেছে, ও এখনও বাড়ি আসেনি। তো আমি তো সকালবেলা তোমাদের একটু শুভ সকাল জানালাম, জানিয়ে টানিয়ে তারপরে রান্নাটা একটু সারলাম, সেরে চান টান করলাম, করে টুরে এই যে পুজো করলাম। পুজোটা গাছে গাছে প্রচুর ফুল, আমি সেই জবা ফুল প্রচুর আছে, কিন্তু ওই তুলতে পারলাম না বৃষ্টি, আর আমাকে গ্লাভস পরে ফুল তুলতে হবে। আমার তো বারুণ সবজি ফুল সব কিছুই মানে বারুণ তোলা। এই যে হাজবেন্ড আসলো চোখ দেখিয়ে, কি হলো চোখের? আর দু চোখেই ছানি পড়েছে, পাঁচ চোখটা বেশি, সেটা তিন মাসের মধ্যে অপারেশন করতে বলেছে, সেটা করতে হবে, তারপরে লেন্সটা দেবে, তারপরে আমি ঠিক মতন বুঝে শুনে যদি দেখি যে আমার আবার ডান দিকে অসুবিধা, তারপর ডান দিকেও ছানি পড়েছে, সেটাও আবার পরে করাতে হবে। ঠিক আছে, তোমাদের বাড়ির মোটামুটি সবারই হয়ে যাচ্ছে, এবার তোমার হয়ে গেল, এবার আমারও তো করতে হবে, আমি কবে করবো কে জানে, আমি নিজেও বুঝতে পারছি না, তোমার পরেই করে নেবো না হয়। ভালো ডাক্তার, না না যাকে দিয়ে আমি ডাক্তার দেখিয়েছিলাম ওই ডাক্তারই তো? না আমি দেখিয়েছি ডাক্তার দেবাঞ্জন সেন। ও আচ্ছা, ওই মিতাদের যে করলো সে? ও কি দেবাঞ্জন সেন হবে না হয়। ঠিক আছে, শুনলে তো, আমারও করতে হবে, আমারও চোখে অপারেশন করতে হবে, আমাকে অনেকদিন আগেই বলেছে বাচকটা তো চশমাতে হয় না ঠিকঠাক, ওই বাইফোকালের জন্য একটু মোটামুটি না হলে দেখতে পাই না। তা আমি ও কবে করবে, কবে করবে? করবো তিন মাসের মধ্যে বলে যে এই চশমাটা, হ্যাঁ এই চশমাটা বলে আপনি পাওয়ার দেবো না, আর পাড় দিয়ে কি হবে, পাড় দিয়ে লাভ নেই, ছানি ইয়ে হচ্ছে ঝলসে যাচ্ছে, ছানি কাটতে হবে, এই চশমাটা পরে আপনি করুন, এই পাওয়ারে দেখতে পাচ্ছেন যখন না, ওই কি ওই পাওয়ারে, এই যে পাওয়ার আছে, হ্যাঁ এই পাওয়ারে, হ্যাঁ আপনি যদি দেখতে পাচ্ছেন যখন ধরে এই পাওয়ারেই থাকলো, এখন হবে না, চোখ অপারেশন করে পাওয়ার নেই, অপারেশন করে অ্যাকচুয়াল পাওয়ারটা দেবে। ঠিক আছে, এই তো হলো, আর কি বলবো, এরপরে তো আমরা খাবো দাবো আর ওই অবধি, শুনলে তো এই কর্তার জন্য অপেক্ষা করছিলাম যে আসুক, এরপরে ও সান্তান করবে, সান্তান করে তারপরে খাওয়া দাওয়া। আকাশটা ওদের ওখানে জল জমে গেছে, ছেলে তো বাপের শ্বশুরবাড়ি, তো ওদের ওখানে জল জমে গেছে, আমাদের এখানে জল জমেনি, আমি তো আকাশটা তোমাদেরকে দেখালাম, এখন নেই, এখন বৃষ্টিটা কমে গেছে, এখনও এখন বৃষ্টিটা কমে গেছে, এখন বৃষ্টি নেই। চলো এবার নিচে যাই, খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, এই তুমি চান করে নাও, ছেলের সঙ্গে কথা বলছে, ওরা তো আসবে কালকে, আগামীকাল, মানে কাল তো বলতে আগামীকাল রবিবার, তো এবার যে খাবো, তো ওপর থেকে একদম রান্নাঘরে চলে আসলাম, তো ও স্নান করবে, স্নান করে ও খেয়ে নেবে, আমার পুজো টুজো তো সব দিয়ে দিলাম, তো স্নানটা করুক, ওই অপেক্ষা করি, আমার খিদেও পেয়ে গেছে, বেলা হয়ে গেছে অনেক। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে রাখি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, টাটা নমস্কার, সবাই ভালো থেকো।